প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ। আসলে আজকে 10 দিন হয়ে গেল, 10 দিন না, 10 দিন পরে সেলাই খোলা হলো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং একটি ছবি পাবলিশ করেছিলাম। আপনারা প্রতিটা মানুষই আমাদের জন্য দোয়া করেছেন এবং আপনারা জানেন যে আমি বান্দাটা কেমন, সেই ক্ষেত্রে আপনারা দোয়া করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা। কারণ সত্যি কথা যে বংশের মানুষ নিজের লোক নিজের ভাগেরা যদি সবচেয়ে বেশি কষ্ট দেয়, তার মতো কষ্ট কোনো জিনিস হয় না। কারণ আপনারা জানেন না যে আমি ভিডিওর মধ্যেও যেমন, আমি বাইরেও কিন্তু তেমন। আমরা চেয়েছিলাম না যে আমাদের কোনো কথাতে কোনো আচরণে যাতে কোনো মানুষ কষ্ট পায়, কিন্তু সেই সুযোগটা নিয়ে আসলে আমাদের সাথে বারবার রাজু অর্ক কি আসলে লাইভে আসতে চাচ্ছেন, বারবার হামলা করেছে। যখন দেখে যান দুইজন থাকে না একজন থাকে, তখন সুযোগটা নেই। তো আমার ভাইকে যে অপারেশন করে আনা হয়েছিল, তার আজকে সেলাই খোলা হয়েছে। সবাই দোয়া করবেন যেন আসলে আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে। আর যারা আমাদের উপরে ফিরাউনের মতো জুলুম করতেছে, আল্লাহ যেন ফিরাউনের মতোই তাদেরকে আসলে পানির ভিতর চুবি মারে, মাটির ভিতর চুবি মারে। হ্যাঁ, আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে ঘৃণা করব, তাদের সারা জীবন আমি অভিশাপ করব। কারণ বিনা কারণে কে লাইভে এসেছেন একটু পরিচয় দিবেন। আপনার ওখানে নেটের সমস্যা, আপনাকে দেখা যাচ্ছে না। কি আইছেন, আপনাকে দেখা যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি পরিচয় দিবেন, আপনাকে দেখা যাচ্ছে না ভাই জান। আপনি ক্যামেরাটা ওপেন করেন। জম ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কে বলছেন? আমি সবুজ। সবুজ, আপনি আইডির নাম রাজু, আপনি সবুজ। আপনি ই করেন, আমাকে ভিডিও করে নেন, দেখা যায় নাকি? আপনি আপনাকে তো দেখা যাচ্ছে না, আপনার ওখানে নেটের সমস্যা ভাই, কেটে দিলাম। আপনি নেট আমাকে ভাই আপনি জয়েন করলে আমি এখানে অ্যাকসেপ্ট করব, ভিডিও কলে জয়েন করতে হবে না। এখানে ভিডিও কল অডিও কল বলে কোনো কথা নাই, ঠিক আছে? এখানে জয়েন করলে অটোমেটিক আপনি ভিডিও হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে আপনি ওইখানে নেটের প্রবলেমের জন্য ভিডিও দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাই তো আসলে আসার উদ্দেশ্য 10 দিন পরে আলহামদুলিল্লাহ আজকে সেলাই খোলা হয়েছে। তুমি মলম দিবা নাকি যে সেলাই খোলা হয়েছে? তাও জানোয়ারের বাচ্চারা আসলে বলে নাকি যে অল্প একটু কেটে গেছে, বুঝছেন? এটা ওদের মলম নিয়ে আসা হয়েছে। কটন বাদ দিয়ে দিবা, কটন বাদ দিয়ে লাইদে লাইদে দেওয়া গা সাথলে, বুঝছেন? প্লিজ কল মে ভাই, এখান থেকে কল যায় না দাদা, ওইখান থেকে পাঠাইতে হয়, রিকোয়েস্ট পাঠাইতে হয়। সোহেল রানা ভাই কেমন আছেন, আমাকে পাশে রাখেন। ঠিক আছে, আপনি পাশে থাকেন। আজকে ডাক্তার এসেছিল, ডাক্তার সেলাই খুলে দিয়েছে। আবদুল্লাহ, তুমি এখানে আসো, আমি আপনার অনেক ভিডিও দেখি। ধন্যবাদ ভাইজান দেখার জন্য। আসো
ও, যারা এই আঘাতটা দিয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলি, 40 বছর পর হলেও এই আঘাত আমার হৃদয়ে গাঁথা থাকবে। যদি কোনোদিন পারি এটা দামি কাম্বল ঠিকই তুলে নেবো ইনশাল্লাহ। কিন্তু এখন দুঃখের বিষয় যে এই এলাকা ছেড়ে চলে যাব, আমি থাকবো না এই এলাকায়। কিন্তু আগামী 40 বছর পর যদি হয়, এই আঘাতের প্রতিশোধ আমি কাম্বল নিয়ে ছাড়বো, তাই না? তোমার বাড়ি কোনে মন্দির ভাই, মন্ডল ভাই কেমন কয়েকদিন কম বরিশাল নাকি? তুমি তো কাটো হয়ে গেছো আব্বু, মালা তুমি ই হয়ে গেছো, ইয়াসিন ভাই নকল হয়ে গেছো। ইয়াসিন ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভিডিও কলে ব্যাক, ভাই একটা কথা বোঝেন না, এখান থেকে ভিডিও কল কিভাবে আপনাকে দিব? হ্যাঁ, কি মোবাইল পাইছেন, হোয়াটসঅ্যাপ পাইছেন, মেসেঞ্জার পাইছেন যে আপনাকে ভিডিও কল দেব? হ্যাঁ, ইয়াসিন ভাই আসলে দেখেন আমাদের দেশে কোনো বিচার নাই, বুঝছেন? দেশে কোন গ্রামে কোন কোনো বিচার নাই। হ্যাঁ, যারা আমাদের এই আঘাতটা করেছে, বাবু কেমন আছো? তোমাকে বলছে কেমন আছো, ভালো আছো? তোমার বাড়ি কি জন কও, বরিশাল না কেন কও? তোমাকে ধরেছি, তুই কিডা আইতে নদী আইতে নদী যাইতে দেখা বাড়ি মুড়ি থাই আইতে নদী তাই দেখা মুড়ি থাই আইতে নদী তারপর আশা করি সবাই ভালো আছেন। আসলে আজ কয়েকদিন আপনার দেশে এরকম ভিডিও করলাম। হ্যাঁ, কই তো খালি দেখছে না, হাই আমাকে হাই পাঠাইছে, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ওখানে ভাই আপনি সাদা মনের মানুষ, তাই আপনার সাথে এই কাজটা করতে পারছে। আসলে সাদা মনের মানুষ এখন আছি, কিন্তু কোন একদিন এই আঘাতের প্রতিশোধ আমি কাম্বল বলবো। কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখছি, কিন্তু দুঃখের বিষয় এখন এলাকা থেকে চলে যাব, কারণ যারা মানে ফিরাউনের তাদের সাথে কখনো বাস করতে পারবো না শান্তি মতো। কারণ চেয়েছিলাম যে ছোট্ট একটু পরিবার ওকে শান্তি থাকবো, কিন্তু আমাদের সে সুখটাকে সহ্য করতে পারলো না। খালি ভেঙে সবাই দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। আর যারা আমাদের উপর ফিরাউনের মতো আঘাত করেছে, জুলুম করেছে, তারা ফিরাউনের মতনই মুখ খুশি মরবে।
যাবো সবাই, যাও চলো চলো যাই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো দাদা? ভালো আছি। বাবু ভাইয়া ভালো আছো? কামবুলদা আব্বু ভাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে ভাই। জান কে বলে দেখলাম ভিডিও, হয়তো ব্যাগ দিলে দেখতে পারবেন। আরাম হয়েছে আব্বু ভাইয়া? কামবুল তুমি একটু কথা কও আমার থেকে। কথা কও ঠিক আছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো? কথা কও আমার আব্বু বাইরে। আমি একটু আপনার সবাই কথা বলেন, আমি একটু আসি। সবাই আমার কার্টুন দাও, সবাই আমার কার্টুন দাও। এই থাকে তো আসি তো ফাঁকে হেন থাকে এইভাবে থাকে তো। হ্যাঁ তুমি আমাকে লাইক দাও, গুড 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 তো ওইটা চলাবা তুমি। দেখো কত লিবা ল্যাও, দেখো কত লিবা তোমার। গুড দাও, গুড দাও, কও সবাইকে গুড।
সবাইকে গুড, তোর সবাইকে গুড, সবাইকে গুড, সবাই ভালো থাকবেন। ওই দেখো ভাবতেছে, আই লাভ ইউ দিস তোমা ভাই কি না হাটে মাটে কো বাড়ি সুন্দর এত কার্টুন দেখছে জামাল কাকু। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ দিচ্ছে, উপরে ওঠো, উপরে ওঠো, ওষুধ খাইলে, ওষুধ খাইলে তো ওষুধ খাইলে কত কার্টুন নেবে, খালি কার্টুনই দিচ্ছে তোমার। হাসি দিচ্ছে বন্ধু, বন্ধু গিটার গিটার লাভ লাভ। হ্যাঁ দেখো
একটু নাচা দিলে আরো দিবি তোমার আবদুল্লাহর জন্য, আবদুল্লাহর জন্য সব, আবদুল্লাহর জন্য একটু নাচা দেখাও, নাচা দেখাও। ওই মকবাদি বরিশাল ওইটি কো আরো দিবি না 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 আইতে আইতে না দে আইতে নতি আইতে মকবাদি বরিশাল কত দিবা, থ্যাংক ইউ, গুড, ভালো করে কত দেখতে দেখো, ঠিক আছে, লজ্জা পাচ্ছে আবার। তুমি একটা গান শোনো, এই তো মোটু দেবে, মোটু সবাই কেমন আছেন? সবাই কেমন আছে? ব্যাম ব্যাম সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন, আমার মতো বিপজ্জনক কোনো মানুষের না হয়। আমি চেয়েছিলাম আমার বাচ্চা দুটোকে নিয়ে একটু হাসি করতে থাকবো, লতাও কিন্তু খুব অশান্তি অবস্থা করতেছে, আমাকেও ঠিক সেরকম। আচ্ছা আমি সব জায়গায় পেরে উঠলাম আর কি, কিন্তু সব বাচ্চাদের উপরেও হামলা করেছিল, যা মনে করেন যে কুফুরি করে। আমাদের এসে আমার দুইটা বাচ্চার উপরেও কুফুরি করতে লাগছিল, সেটা আল্লাহ আমাকে ঠিক পাওয়া দিয়েছে, কিন্তু এই আঘাত গুলো কিয়ামত পর্যন্ত আমার জীবনে মাথা থাকবে। হ্যাঁ বলা আছে যে ও আত্মীয় স্বজন কে ভুলে যেতে নেই, কিন্তু আমি তাদেরকে সারা জীবন ভুলে থাকবো, আমার সন্তানকে কখনো বংশ পরিচয় দেব না, পালন কোনোদিন প্রতিশোধ নেবো। কারণ ভাই আপনার ভাইকে মারার প্রতিশোধ আল্লাহ আপনাকে দেয়, আর আল্লাহর উপর ছেড়ে দেওয়া ভালো। আমি আল্লাহ তো ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি এটা বিচার করো, কিন্তু কোনোদিন যদি আমার সেই ক্ষমতা গুলো আছে অবশ্যই। এখন হয়তো আমি একা, তাই হয়তো আমি পেরে উঠতেছি না, তাই দূরে চলে দেবো, কিন্তু কোন একদিন আমার সময় আসবে। ফিরাউনের এত শক্তি ছিল, সেই ফিরাউন নমরুদ সব মুখ খুশে মরেছিল, তাই না? আমার এই বেটাটা কিন্তু আসলে বলতে গেলে প্রতিশোধ নিয়েই এসেছে। হ্যাঁ আমাদের যে শত্রু একজন আছে আরো, আমার বড় ফুবু আকা ক্রিমিনাল, হ্যাঁ ময়না নাম আকা ক্রিমিনাল, আমার ছেলেটা যখন হয় আসলে তখন তিনি নর্মালি হয়েছিল বাড়িতেই, আমার ছেলেটা যখন কোলে দিছিল মুখ ভরে মুতে দিছিল, প্রথম পিশাবটা ওই মুখ ভরে মুতে দিছিল, বুঝছেন? তখন তুমি যখন ছোট ছেলে হাসার কথা, একদম মুখ ভরে পিশাব করে দিছিল। আমি বলতাম তোমার পাশে আছি ইনশাল্লাহ, দোয়া করে আমার ভাবি কেমন আছেন, তুমি কেমন আছো? সব সময় তোমাকে পাশে আছে, পাশে আছে, ধন্যবাদ ভাইজান। চলো শুই গেছি, সকালে ডিউটি আছে, চলো ল্যাপি করো তো, গল 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 গল।
ঢুকো 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 ঢুকো। তো আসলে বেশিক্ষণ লাইভ করতে মন তো হয়, কিন্তু সকালে আবার ডিউটি থাকে তো সকালে উঠে যেতে হয়। গেছেন ভাই, আসলে কথা শুনে হাসলেন, আমরা সবাই মুগ্ধ হয়ে গেছিলাম যে ও শত্রু চেনেছে, শত্রু মুখ ভরে পেশাব করে দিয়েছিল, ঠিক করেছে আবদুল্লাহ, সত্য কথা। আর আবদুল্লাহ এসেই আমি, আবদুল্লাহ আসলে কোল জোরে আসলো, আল্লাহ আমাকে ইউটিউব ফেসবুক দুটো থেকে আমাকে ইনকাম দিয়েছিল। তারপরে আমি জালসা, যেমন জালসাতে প্রজেক্টর দিতাম, প্রজেক্টর এখন আর দিই না, ভিডিও প্রোগ্রাম করতাম, সেগুলো এখন আর করি না, সেগুলো বাদ দিচ্ছি, সময় পায় না চ্যানেলের জন্য, চাকরির জন্য। সাব্বাস বেটা, সাব্বাস বেটা, ইনশাল্লাহ। কিন্তু ও একটু টক বেশি হয়েছে, তা আমি কিছু কই না, কেননা দরকার, ভবিষ্যতে প্রয়োজন আছে। তারপর দোয়া করে আল্লাহ তুমি ওদের সৎ পথে আলাল দিও, যেন সবার সাথে ভালো ব্যবহারটা করতে পারে। এই জন্য চলে যাবো আমি, চলে যাব এই মুহূর্তে। অনেক টাকা আমার জমি পিছনে চলে গেছে, তারা আমাকে যে কবে হামলা করেছে, আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে তাদের জন্য। ওরা আমাকে একটা মামলা করেছিল 144 টাকা, সেখানেও আমার অনেকটা পুড়ে গেছে। এই মুহূর্তে যদি আসলে সেরকম টাকার হাতে থাকতো, একবারে চলে যেতাম কখন। কিন্তু একটু দেরি হচ্ছে, যেটা ধরেন এটুকু যা আছে সব বেঁচে কিনে চলে যাবো, কেননা এরা যে পরিমাণ অত্যাচার আমাদের উপর করতেছে। কেননা এখানে দোষটা হচ্ছে, আপনাদের একটি কথা বলি, যারা আপারা আছেন, একদিন মা হবেন, একদিন দাদি হবেন, হ্যাঁ সবার কমেন্টে উত্তর গুলো ইনশাল্লাহ দেবো। একদিন মা হবেন, একদিন দাদি হবেন, নিজের সন্তানকে কেউ কখনো কুনজরে দেখবেন না। এখানে আমার যে দাদি, সে হচ্ছে আমার বাবাকে কুনজরে দেখতো, কুনজরে দেখতো। কথার কথা ওঠে, সময় তো মনে হয় সব বলে। কুনজরে দেখতে দেখতে আমার যখন আম্মার সাথে আমার বাবার বিয়ে হয়েছিল, আমার আম্মা তো অনেক কালো, তো আম্মার হাত অপারেশনের মধ্যে দেখা গেছে আমার মাকে, তার সাথে ভিডিওর মধ্যে কেউ আসে না, আম্মাকেও দেখতে পারতো না, খুব অত্যাচার করতো। সেই সূত্র ধরে আসলে আমরা যে হয়েছি, কত মানুষ দাদার গাছে আম খায়, ফল খায়, আমরা কিন্তু আমার দাদার গাছে আম ফল কিছুই খেতে পারি না। আমার দাদার টিউবওয়েলে পানিও খাইতে দিই না, আমাদের এত কষ্ট দিয়েছে, সেগুলা ইতিহাসে আমার সব মনে আছে। তারপরে আসলে কেউ সাথে ঝামেলা করি নাই, কষ্ট করে কষ্ট করে সুখটুকু আমি গুছাইছিলাম, কিন্তু সেই সুখটুকু তারা দেখতে পারতেছে না, কারণ আমরা দুই ভাই, তারা একটু সবাই একদিকে হয়েছে, একদিকে হয়েছে, আসলে এত কিছু করতে পারতো না। আশপাশে কিছু কুরু ক্রিমিনাল থাকে, দেখবেন টুপিওয়ালা এসব ক্রিমিনাল থাকে, সেগুলা আমাদের এদিকেও আছে, যা আপনাদের ওইদিকেও থাকতে পারে। এসব তৃতীয় থার্ড পার্টির লোক কুলুগুলো দিয়ে তাদের সাথে হাত করে কিভাবে আমাদের মানে দামানো যায়, হ্যাঁ সবসময় এই চেষ্টাটাই করেছে। কিন্তু আসলে তবু টিকে থাকতে চাইছিলাম, কেউ সাথে ঝামেলা করবো না, হয়তো একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু ফিরাউন কখনো কি ভালো হয়, ফিরাউনের জাতে চলে গেছে, বুঝছেন। এদের কখনো ইমান নেই, যারা যেসব টুপিওয়ালারা আমাদের সাথে এরকম করতেছে, যারা আমাদের ভাগিদের দিয়ে আমাদের সাথে হয়রানি করাচ্ছে, ভাগিরাও আসলে আমাদের ইচ্ছাকৃত ভাবে এইসব ক্ষতিগুলা করতেছে, তার জীবনেও কোনোদিন সুখ পাবে না, কোনোদিনই সুখ পাবে না। এবার যে চাকরটা মারেছে, সে আমার ছোট দাদার ছেলে এবং ছোট দাদার নাতি ছেলে, তাদের বাড়ি অনেক দূরে, তাদের সাথে হাত করে তারা এইখানে এসে চাকু মারি চলে গেছে, ঠিক আছে, চলে যাতে লাগছিল। পরে ধন্যবাদ জানায় আমাদের প্রতিবেশী কয়েকটা দোকানদার এবং আব্বার দোকানের লোকজন বসে, সবাই মিলে কামালেক চাকু মারার পরে আসলে অনেক মানুষেরই কষ্ট লাগছে এই পার্টটা, যে এরা এত খারাপ না যে এদের এইভাবে চাকু মারতে হবে, এইভাবে এদেরকে বারবার হামলা করতে হবে।
পরে ওদেরকে চাকু সহ রুমের ভিতরে আটকানো হয়েছিল, পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেটাও আসলে আমি ভিডিও দেখবেন দিচ্ছি, আসামির জবানবন্দিটা নেটে দেখে দিয়েছি, কখনো প্রয়োজন হতে পারে। তো সব মিলে আসলে এবারটা খুবই কষ্টকর, কেননা আল্লাহ হায়াত দিয়েছে, তা বাইচে আছে। যদি হায়াত না দিত একটা দুর্ঘটনা ঘটতে পারতো। সেই ক্ষেত্রে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তুমি হায়াত দিছো, সেই সাথে তোমার উপর বিচার দিয়ে যারা আঘাত দিয়েছে, রক্ত ঝরাইছে, রক্তর বংশ হয়ে যারা আসলে মানে নিজের লোক, যারা বংশ তারা বংশের লোক হয়ে যারা রক্ত ঝরাইছে, তুমি তাদের এই কষ্টটা বোঝার সময়টুকু তুমি তাদের দিও, তারা একদিন যাতে বোঝে। হ্যাঁ, এই জন্য আর বলেই কি লাভ, ফিরাউন জীবনেও বুঝবে না। আমার চাচারাই তাই, তারা তো সাধারণ কোনো কর্ম পায় না, জুয়ে খেলে, বুঝছেন। এই জন্য আল্লাহ কাজ করে, আল্লাহ তুমি এটা বিচার করে যে এলাকা থেকে চলে যায়, আমরা যে প্রান্তে যাব আল্লাহ কাছে শুকরিয়া করে, আল্লাহ তুমি সুখে রাখি, ইনশাল্লাহ সুখ পাবো। চেয়েছিলাম জন্ম মাটি ছেড়ে কখনো যাব না, একদিন হয়তো ঠিক হয়ে যাবে, কিংবা বুঝবে। কিন্তু যারা অন্যের বুদ্ধি শুনে, অন্যের বুদ্ধি শুনে নিজেদের বংশের লোকের সাথে শত্রুতা করে, তাদের মতো খারাপ কেউ নেই, হতভাগা কেউ নেই। কেননা একটা জিনিস দেখেন যে এরা যদি বংশের সাথে বংশের মারামারি করে যদি দূরে দূরে সব চলে যায়, তাহলে একা একা হয়ে গেল, পাশের লোক কিছু কয় কিন্তু সাহস পায়। আর যদি এরা সেটাই বুঝতো যে সবাই যা হওয়ার হয়েছে, আমি তো কেবল আটানা জমি খাচ্ছি না, আমার বাবার আমার দাদির ভাগে মানে মার ভাগে তো জমি পায় আমার বাবা, সেই জমিটুকু সত্য কথা আমার বাবাকে দিই নাই, আমি তাও চাই নাই লিখা। কেননা কিয়ামতের ময়দানে এই জমির হিসাব তাদের তো দিতে হবে, নিলাম না। আমার দাদার জমির ভাগও তারা দিতে চায় না, কয় যে বেশি গেছে, হ্যান ত্যান, সে দলিল দেখাতে পারে না। এভাবে অনেক টাকা আমার নষ্ট করেছে, আর থাকতে চাচ্ছে না, কেননা এখন একদম শূন্য হয়ে গেছে বলতে গেলে। জন্য আল্লাহ জান বাঁচা রাখলে পারে, ইনশাল্লাহ আবার কর্ম করব, যোগাবো, সুখে থাকবো, তবে এই অশান্তির ভিতরে আর থাকবো না। তাই নিতে হয়েছে দুইটা বাচ্চা নিয়ে, এবং আপনি ভাবি কি নিয়ে, আমি বাসা নিয়ে থাকবো, হয়তো মা বাবাকে অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করে দেবো। কেননা চলে যেতাম অনেক আগেই, কিন্তু আমার কিছুটান বাবা মা রয়ে গেছে, কারণ আমি ছাড়া তাকে করে দিবে কে? হ্যাঁ, কারণ ছোটকাল থেকে যে কষ্ট করেছে সেটা তো দেখছি। এই জন্য আর এটা বলে যে প্রত্যেকটা সালপালে যাতে ছোটকালে কষ্ট করে, তাহলে বড় হলে মানুষ হতে পারবে, কষ্ট জিনিসটা বুঝবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আবু জাহেলের 63 বছর আমাদের নবীজিকে অনেক কষ্ট দিয়ে, তারা আবু জাহেলের বংশধর, ঠিকই কইছে, সত্য কথা, ওরা আবু জাহেলেরই বংশধর, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার কখনো লাইভে আসবো। 11টা বেজে গেছে, আমি 11টার পর পরে আসলে চেষ্টা করি বেশিরভাগ ঘুমিয়ে পড়ার জন্য, কারণ সকালে ডিউটি থাকে। এই জন্য ভাইয়া তোমার পরিচয় দিবা, শুনতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, তোমার পরিচয় দিবা, ধৈর্য দাও আল্লাহ, ধৈর্য দাও আল্লাহ। আসলে পরিচয় দেওয়ার সময় নেই, আমার আইডিতে যাই দেখেন আমি কিডা। হ্যাঁ, সেই গল্পের মতো মনে হইলো। আসলে আমি একজন মানুষ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, টিকটক আইডিও আছে, বলতে গেলে আমি ভিডিও তৈরি করি, এটুকুই আমার পরিচয়, আর কিছু নেই। কিন্তু আমি যারা আমাদের কষ্ট দিচ্ছে, আর হয়তো কোনো আত্মীয় না আত্মীয় আমার ভিডিও গুলো দেখ, তাদের উদ্দেশ্যে
এসে একটি কথা বলি, যে আমাকে যতটুক মানুষ ভালোবাসে ততটুক মানুষ তাদেরকে চেনেও না, ঠিক আছে? তো এইটুকু আল্লাহর কাছে খালি বলি যে আল্লাহ যারা আমাকে এই কষ্টগুলো দিয়েছে তুমি তাদের বিচার করো ইনশাআল্লাহ কোনো একদিন। ভাই আমাদের এখানেও অনেক কুটনি আলা আছে, তবে আমাদের সাথে টিকতে পারে না, আসলে আপনাদের সাথে টিকতে পারে না সেটা আমি জানি। আপনি পোশাক হয়তো বলে দিচ্ছে আপনি সেনাবাহিনী, কিন্তু আমার ভাইয়ের সেনাবাহিনী চাকরি হয়েছিল, কিন্তু আল্লাহ রেজেক দিয়ে নেই তাই সেখানে হয়তো ক্যান্সেল হয়ে গেছে। এই জন্য শুভ হোসেন আলহামদুলিল্লাহ। শুভ, আমি ওই হচ্ছে লাইভ শেষ হয়ে গেলে পরে একটু কল দেব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ইনশাল্লাহ লাইভে আসবো। ভাই আমাদের এখানে অনেক লিখছেন, আচ্ছা ভাইয়া তুমি লতা আপু এদেরকে নিয়ে গান করো। হ্যাঁ আমি লতাদের নিয়ে গান করি, চিনতে পেরেছেন? মানে যে আগের কথায় যে পরিচয় দেওয়ার সময় না আইডিতে যায় দেখেন আমি কি। হ্যাঁ ঠিক আছে, অনেক কথা বলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কালকে আসবো, চেষ্টা করবো লাইভে আসার জন্য। আজকে 11টা পার হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্থতা কামনা করি। আল্লাহ যেন সবাইকে বিপদ মুক্ত রাখে, এরকম জুলুমদের হাত থেকে যেন সবাইকে সুস্থ রাখে, কারণ কোন প্রতিবেশী দিন যেন এরকম খারাপ আচরণ এবং জুলুম যাতে না হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।